ঘরে ঘরে পরিচিত মনমুগ্ধ বাসনারে ভরা এসরাজ পশ্চিম আগরবতী ভগবান যৌঠি এসরাজর বাসনা সেইঠি। বহু বর্ষর প্রতীক্ষার অন্ত ঘটিছি। প্রতিটি হিন্দু ধর্মাবলম্বীঙ্ক ভাবাবেগ সহিত মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রঙ্কর জন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠা হব বিশাল শ্রীরাম মন্দির। এনেই প্রভু শ্রীরামচন্দ্রঙ্ক মন্দিরর ভূমি পূজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ইটা স্থাপন করে করেছেন। এই ঐতিহাসিক দিনটি সর্বদা ভাবে স্বর্ণিম ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রহিগলা। এই অবসরের বারিপদা স্থিত ভুগুড়াকটা মন্দির চ্যারিটেবল ট্রস্ট পক্ষর এক ভব্য শ্রীরাম মন্দির প্রতিষ্ঠা পাই সংকল্প নিয়েছেন। ট্রস্টর নিজস্ব ভূমি উপরে ময়ূরভঞ্জ সাংসদ ইঞ্জিনিয়র বিশ্বেশ্বর টুডু শ্রীরামচন্দ্রঙ্ক পতাকা উত্তোলন করে মন্দির নির্মাণ ভূমি নিরূপণ করেছিলেন। শ্রীরামঙ্ক মন্দির নির্মাণ হেউথিবার জানিবা পরে স্থানীয় অঞ্চলরে থিবা রামভক্ত মানঙ্ক মধ্যে খুব আনন্দর বাতাবরণ খেলি যাইছি। করোনা কটকণা যোগু সরকারঙ্কর সমস্ত গাইডলাইনকু পালন করি ভূমি নিরূপণ উৎসবটি নিরাড়ম্বর ভাবে আয়োজন করা যাইছিলা। উক্ত উৎসবরে ময়ূরভঞ্জ সাংসদ ইঞ্জিনিয়র বিশ্বেশ্বর টুডু স্থানীয় বিধায়ক ট্রস্টর কর্মকর্তা উৎসবরে যোগ দেবা সহিত এখানে ভব্য শ্রীরাম মন্দির নির্মাণ নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন। ময়ূরভঞ্জ সত্যজিৎ কলিয়াঙ্ক রিপোর্ট, লাইভ ওড়িশা নিউজ।